এই যুগটা বড় ফেতনার যুগ। গতকাল সাদিক ভাই ফেতনা নিয়ে আলোচনা করেছেন, সেখানে হয়তো তিনি সেটা বলেছেন, এই শেষ জামানার ভয়ঙ্কর ফেতনা হলো তত্ত্ব প্রযুক্তির অপব্যবহার। প্রযুক্তি এখন আমাদের দুনিয়াকে সহজ করে দিয়েছে। যেমন আগে আমরা চিঠি লিখতাম, এখন চিঠি লিখে লাগে না, হ্যালো বললে চলেন। নবীজির একটা হাদিস শুনেন, ইন্নামিন আসরাতিস সা, কিয়ামতের একটা আলামত হলো আইয়ুজহারাল কওল ওয়া ইউখজানাল ফাআল। কিয়ামতের একটা আলামত হলো কথা প্রচার করা সহজ হবে, কথা প্রচার করা সহজ। 1500 বছর আগে নবীজি এই কথাটা সাইন্টিফিক কথা কেমনে বললে, আগে দেখেন 20-30 বছর আগে কথা প্রচার করার জন্য মিডিয়ায় যাওয়া লাগতো, বেতারে যাওয়া লাগতো। এখন যার একটা ফেসবুক আইডি আছে তার কাছে মিডিয়া আছে, লাইভে এসে সাথে সাথে কথা প্রচার করার সুযোগ আছে না নাই? কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে ঘরের মধ্যে ইসলামী সংস্কৃতির চর্চা করবেন। আমার যুবক ভাইয়েরা খবরদার, মোবাইলের ফেতনায় পড়বেন না। রাতের বেলায় যে মেসেঞ্জারে মেয়েদেরকে ডিস্টার্ব করেন, আবার ফেসবুকের প্রোফাইলে যে সুন্দর ছবি, যে ভাবের ছবি, পশ্চিমে তাকায়া পূর্ব দিকে তাকায়া ছবি তুলে, শোনেন, চরিত্র প্রোফাইলে থাকে না, চরিত্র থাকে মেসেঞ্জারে। এটা চাচারা বুঝেন না, এটা বুঝছে যুবকরা কি বলছে। চরিত্র প্রোফাইলে থাকে না, থাকে কোথায়? মেসেঞ্জারে। এই সময়ে, এই কঠিন সময়ে ঈমান ধরে রাখা কঠিন। নবীজি বলেছেন শেষ জামানায় কিয়ামতের আগে ঈমান বাঁচায় রাখা কঠিন হবে। ইউটিউবে আপনি ওয়াজ শুনতেছেন, দেখবেন নিচে দিয়ে আবার খারাপ ভিডিও চলে আসবে, ওই ভিডিওটাকে স্কিপ করে যাবেন, কাকে ভয় করে। রাতের বেলা আপনার রুমে আপনি একা, হাতে ফোন আছে, ইন্টারনেট কানেকশন আছে, মনে মনে ভাবছেন এখন যদি আমি অশ্লীল ভিডিও দেখি, নাটক সিনেমা দেখি, কেউ দেখবে না। আমার আব্বা আম্মা তাদের নিজেদের রুমে ঘুমায়, ভাই বোন সবাই সবার রুমে ঘুমায়, কেউ দেখবে না। কিন্তু বলেন তো বাবারা ভাইয়েরা, কেউ যদি নাও দেখে, একজন তো সব দেখছেন, তিনি কে? মনে রাখবেন যুবক ভাইয়েরা, আমার আপনার সব যিনি দেখছেন তিনি কে? এ যুবক ভাইয়েরা কথা বলো, তোমার বাপের সামনে, তোমার বাপের সামনে, তোমার মায়ের সামনে তুমি খারাপ ভিডিও দেখতে পারবা? আরো জোরে বলতে হবে, তো বাপের সামনে খারাপ ভিডিও দেখে না লজ্জা লাগে? তো আল্লাহ যে তোমার সরাসরি ডাইরেক্ট দেখতেছেন, আল্লাহ দেখেন, তোমার কি লজ্জা লাগে না? তোমার নিজের বিবেককে প্রশ্ন করো, তুমি আল্লাহ দেখেন কিনা? আরো জোরে, কষ্ট হচ্ছে? নাম্বার 7, আদর্শ পরিবারের জন্য পরিবারের মধ্যে পর্দা নিশ্চিত করতে হবে। আমরা অনেকে এমন আছি, নামাজের সামনের কাতারে এসে বসে যাই, কিন্তু আমাদের বউকে পর্দায় রাখি না, আমাদের মেয়েদেরকে বেপর্দা বানাই আছে না? নাই নাই না? আমি এমন বহু মানুষকে পাইছি, হয়তো এখানেও মিলে যাইতে পারে, মিললে আবার কমিটিরে বইলেন না, কোন জাতের হুজুর আনছো, সব আমার সাথে মিলে গেছে। ওয়াজেও আসে, মাহফিলেও আসে। এই তো আজকে আমার একজন দেখাইলো, কয় হুজুর দেখেন, এই লোকটা সময় আপনার সামনে বসে ওয়াজ শুনে, দেখেন দেখেন ফেসবুকে তার বউ রেনিয়া ফটো আপলোড মারে, আছে না নাই? যারা নিজের বউয়ের ফটো ফেসবুকে আপলোড দেয়, যারা নিজের বউকে, নিজের মেয়েদেরকে, নিজের ঘরের মহিলাদেরকে ব্যাপারটা রাখে, এরা হচ্ছে দ্য ইউস। আর দ্য ইউস কখনো জান্নাতে যেতে পারবে? বিশেষ করে যে স্বামী তার নিজের স্ত্রীকে ব্যাপারটায় রাখে, এই লোকটার রুচিতে সমস্যা। বলবেন রুচিতে কেমনে সমস্যা? শোনেন, যেমন কুকুর তেমন মুকুর দরকার। এদেরকে কুরআন হাদিস দেয় বহুত বুঝাইলাম, এরা শুনলো না। শোনেন, আপনার বউ বেপর্দা হয়ে যে ঘর থেকে বের হয়, এমন ভাবে কাপড় চুপড় পরে শরীরের বিভিন্ন অংশ দেখা যায়, দেখে মানুষ মজা নেয়, একটা একটা দেখো কয় দুস্ত যে জিনিস দেখছি, আবার ফেসবুকে আপলোড মারে এইরকম বেপর্দা ফটো, কমেন্টও করেছে, ওয়াও, ভাবিকে হ্যাপি লাগতেছে। আর একজন বলতেছে ইস, একজন কয় উফ, আহ, জুস লাগতেছে, হে পাগলা, কার জুস খেয়ে খায় রে? আপনার নিজের বউকে আপনি এভাবে ছেড়ে দিয়েছেন, আপনার বউয়ের সৌন্দর্য মানুষ দেখে, আপনার তো রুচিতে সমস্যা, মিয়া, রুচিতে সমস্যা আপনার। আপনার বউয়ের শরীরে অঙ্গ প্রত্যঙ্গ দেখে মানুষ মজা নেয়, ওই বউকে নিয়ে আপনি ঘরে থাকেন, আপনি রুচিশীল মানুষ না, আপনার রুচিতে সমস্যা আছে। আপনার নিজের বউ আপনার নিজের জন্য, আর ফেসবুকে যে আপলোড দিলেন, ফেসবুক এটা পাবলিক সাইট না পার্সোনাল সাইট? হ্যাঁ, আর বউ পার্সোনাল না পাবলিক? তো পার্সোনাল জিনিসকে পাবলিক সাইটে আপলোড দেয় কারা? নিজের বউকে জনগণের সম্পদ বানাইছে যারা,
বেহায়া, বেশরম, নির্লজ্জ কোথাকার, আত্মসম্মান বোধ বলতে তোমার মধ্যে কিচ্ছু নাই। তুমি একটা বেহায়া, বেশরম, আত্মসম্মান বোধ নাই, রুচি নাই তোমার, রুচিতে সমস্যা আছে। আল্লাহ আমাদেরকে হেদায়াত দেন। এই কাম যারা ভুল করে করে ফেলছেন, তৌবা করে না আজকে গিয়া ডিলেট মারবেন ইনশা, পর্দা নিশ্চিত করবেন। এরপরে নাম্বার নাইন, আদর্শ পরিবারের বৈশিষ্ট্য হলো সেই পরিবারের মধ্যে সময়ের শৃঙ্খলা থাকবে। অনেক পরিবার আছে শহরাঞ্চলে বেশি রাত তিনটা পর্যন্ত ঘুমায়, রাত তিনটা পর্যন্ত জেগে থাকে, ফজরের সময় উঠে না, নাস্তা করতে করতে দুপুর একটা, বিকালের খাবার খায় বিকাল চারটা, এরকম নাই। যারা টাউনে থাকেন, ঢাকায় থাকেন, আপনারা জানেন এই যে প্রযুক্তির কারণে, শুনেন আপনাদের বয়স, যাদের বাবারা আপনার আব্বাজানরা বলেন তো, যাদের বয়স 40-50 বছর, সেই সময় আসলে রাত জাগার উপকরণ ছিল না, টিভিও ছিল না, মোবাইলও ছিল না, এত কিছু ছিল না, মানুষ দেখা যেত এশার নামাজের পরে ঘুমায় যেত। এখন কিছুক্ষণ ফেসবুক, কিছুক্ষণ ইনস্টাগ্রাম, কিছুক্ষণ খেলা, কিছুক্ষণ আর্জেন্টিনা, কিছুক্ষণ ব্রাজিল, এগুলা করতে করতে রাত 2-3টা, ফজরের নামাজ। এই যুগটা হলো প্রযুক্তির যুগ, প্রযুক্তি ভালো কাজে ব্যবহার করলে ভালো। এই যে এই ছেলেরা ভালো কাজ করছে, দেখছেন অবস্থা, প্রত্যেকটি ছেলে দিনের দাড়ি। আপনারা তো এরা ক্যামেরা নিয়ে আসলে মাঝে মাঝে হুল হাই হুল হাই শুরু করে তাড়াতাড়ি সদস্য রায় দেন। ওই যে বলে না, জারু চিল্লায় সিন্নি খাইলো তারাই চিনল না। আপনাদের ঘরের বউরা এখন ওয়াজ শুনে কাদের কারণে জানেন, এদের কারণে। শুধু আপনাদেরকে বলছি না, ইউটিউবে যারা যারা পরবর্তীতে শুনবেন, প্রত্যেকটা মাহফিল কমিটি এই সকল ভাইরা আসলে মেহমানদারি করবে, এদেরকে খাওয়াবেন, খালি হুজুর খাওয়াবেন না, এদের জন্য আলাদা খাবারের ব্যবস্থা করবেন, থাকার ব্যবস্থা করবেন। এই ছেলেগুলো এখানে আপনারা টাকা দিয়ে আনেন না, হুজুরও টাকা দেয় না, এরা এসেছে তাদের ক্যামেরা নিয়ে, তারা এখন ইসলামী সংস্কৃতি বিশ্বময় ছড়িয়ে দেওয়ার জন্য কাজ করছে। সুতরাং এদেরকে মূল্যায়ন করবেন। অনেক ছেলেরা দূর দূরান্ত থেকে আসে, থাকার জায়গা পায় না, বাড়িতে যদি জায়গা নাও দিতে পারেন, এই মানবতাটুকু দেখাইয়েন, মসজিদে কিছু লেপ তোষক ফলাইয়া বলেন ভাই এখানে থাকেন, আর যদি ভালো হন, শুনেন নবীজির খাসলত হচ্ছে, নবীজি মেহমান দেখলে খুশি হতেন, যদি মনে করেন না এই ভাইগুলো আমার এলাকার মেহমান, তো বাড়িতে নিয়ে যান, 10-12 জন মিলে, 20 জন হলে 20 জনে 20 জন নিয়ে যান, রাখেন, খাওয়ান, সওয়াব দিবেন কে? না, আমরা খাইতে চাই না, আমরা খাওয়াইতে চাই না, শুধু খাইতে চাই। ইসলামের মধ্যে কয়েকটা ভালো কাজ আছে, নবীজি বলেছেন আফসুস সালাম, মানুষ দেখলে সালাম দাও, আতঈমুত তাআম, সুযোগ থাকলে মানুষকে খাওয়াও। এই কাজগুলো যদি করতে পারো, তাহলে কুলুল জান্নাতা বিসালাম, নিরাপদে আল্লাহর জান্নাতে ঢুকে যেতে পারো। এরা হচ্ছে ইসলামী সংস্কৃতির এক একজন বৈপ্লবিক কর্মী। অনেকে আবার মনে মনে বলতে স্যার কে কয়, হুজুর এরা এমনি এমনি আসে না, এরা ডলারের দাম দেয় আসে। কি এর ডলারের দাম দেয়? আপনার কোনো সেন্সও নাই, ওই বিষয়ে অভিজ্ঞতাও নাই। যাদের চ্যানেল এক একটা মানে গিয়েছে তো তারা হয়তো একটা লেভেলে আছে, কিন্তু বেশিরভাগের চ্যানেলের অবস্থা খারাপ। আমরা আলেমরা দোয়া করি যে এদের প্রত্যেকের চ্যানেল যেন ট্রিলিয়ন ট্রিলিয়ন সাবস্ক্রাইবার হয়, কারণ এদের ট্রিলিয়ন ট্রিলিয়ন সাবস্ক্রাইবার হলে ওই যে ঝাঁকা নাকা ওয়ালাদের অবস্থা আরো নিচের দিকে যাবে। আমরা এটাই চাই, আমরা চাই একটি সাংস্কৃতিক আন্দোলন, আমরা চাই কোরআনের আওয়াজ বিশ্বময় ছড়িয়ে পড়ুক, আর বিশ্বময় কোরআনের আওয়াজ ছড়িয়ে দেওয়ার জন্য প্রযুক্তিতে এই সকল ভাইয়েরা দায়ীর আল্লাহর ভূমিকায় কাজ করছে। আল্লাহ এদেরকে মাফ করে দেন। এত খুশি হইয়া আবার এডিটিং এর সময় উল্টা পাল্টা থামলেন আপনারা, মাইরেন না। আপনারা চাইলে আমাদেরকে খারাপ বানাই দিতে পারেন। যাদের জীবনে ফজরের নামাজ নাই, এদের চেহারায় কোনো মায়া, এদের চেহারায় নূর থাকে না, ফজরের নামাজই জানা চেহারায় নূর পায় তারা, ফজরের নামাজে যারা আসে তাদের চেহারায় নূর দান করেন কে? শুনেন শুনেন, সময়ের শৃঙ্খলা ফিরাইয়া আনেন। আপনার ছেলে মেয়ে দেখবেন খেলার টাইমে পড়ে, পড়ার টাইমে খেলায়, পড়ার টাইমে ঘুমায়, ঘুমানোর টাইমে পড়ে। দেখেন উদাহরণ দেই, রাত 2টা পর্যন্ত আপনার ছেলে পড়ে, কিসের তো পড়া? ছেলে মেয়েকে রাতে তাড়াতাড়ি ঘুম পাড়ানো, বলবেন হুজুর আপনি কি শিক্ষা দীক্ষার বিরুদ্ধে? না, আমরাও পড়াশোনা করেছি, এ প্লাস সব জায়গায় পেয়েছি, অনার্সে মাস্টার্সে গোল্ড মেডেল পর্যন্ত পেয়েছি, পড়াশোনা শিখাইয়েন না। রাত জেগে কিসের পড়াশোনা? বিজ্ঞান কি বলছে? সারাদিন যখন কাজ করে একজন মানুষ, নানামুখী কাজ করে, তার ব্রেন ক্লান্ত হয়ে যায়, সন্ধ্যার পরে ক্লান্ত এই ব্রেন নিয়ে রাত 2-3টা পর্যন্ত পড়লেও ডাউনলোড আর ইনস্টলিং ক্যাপাসিটি কম থাকবে, বেশি পড়া মুখস্থ হবে না। রাতে অল্প পরে 9-10টায় ঘুমায় যায়,
ছাত্র ভাইরা, ফজরের নামাজে জামাতে যাও। ফজরের নামাজে জামাত পড়ার পরে দেখবা ব্রেইনটা ফ্রেশ, কারণ সারা রাত ঘুমানোর পরে দেখা গেছে ব্রেইনটা এখন একদম ফ্রেশ, এখন ডাউনলোড হবে কম না বেশি। আসতে বলছেন কেন, জোরে বলেন, কম না বেশি? ইনট্যাক্ট, ফ্রেশ ব্রেইন নিয়ে পড়তে বসেন, বেশি না, তিন ঘন্টা পড়েন। সকালবেলার তিন ঘন্টার পড়া রাতের বারো ঘন্টার চেয়েও বেশি হবে। এভাবে পড়াশোনা করে দেখেন, কোনো ক্লাসে এ প্লাস মিস হবে না। এভাবে পড়াশোনা করে দেখেন, ইউনিভার্সিটিতে গোল্ড মেডেল পাওয়া মিস হবে ইনশাআল্লাহ। সময়ের শৃঙ্খলা আনেন, আপনার বাচ্চারা দশটা পর্যন্ত ঘুমায় আপনি খবরও রাখেন না, এই পরিমানে সময়ের কোন শৃঙ্খলা? আপনার বউ ঘুম থেকে উঠে নয়টায় দশটায়, আপনি উঠেন বারোটায়, এ কেমন ফ্যামিলি? তাড়াতাড়ি ঘুমাবেন। আর যারা রাতের বেলা ঘুমায় না, এদেরকে দেখলেই চেনা যায়, চোখের নিচে কালো দাগ, চেহারার মধ্যে বিচি উঠে গেছে, কারণ রাতের বেলা ঠিক মতো ঘুমায়, মাইগ্রেনের প্রবলেম হয়, চোখের জ্যোতি হারিয়ে ফেলে। যারা রাতের বেলা ঠিক মতো ঘুমায়, ব্রেনটা তাজা থাকে, ভালো থাকে, চেহারার মধ্যেও লাবণ্য থাকে, দান করেন কে? আরে কিছু যুবকদের গাল তাল ভাঙ্গিয়া বিচি টিচি উইটা শেষ একদম, তোমার অবস্থা এই যৌবনে এরকম হলো কেন? তুমি দিনের কাজ রাতে করো, রাতের কাজ দিনে করো, এজন্যই সমস্যা। রাতের বেলা ঘুমানোর জন্য রাতের ছয় ঘন্টার ঘুম সারা দিনের ঘুমের চেয়েও বেশি। এজন্য সময়ের শৃঙ্খলা ফিরিয়ে আনুন, কারণ আল্লাহ কোরআনে সময়ের কথা বারবার বলেছেন, আর মানুষকে সময়ের গুরুত্ব বুঝিয়েছেন। সময়ের কাজ সময়ে করলে জীবনে সফল হওয়া যায়। তাহলে আমরা আমাদের পরিবারগুলোতে সময়ের শৃঙ্খলা ফিরিয়ে আনবো, বলেন ইনশাআল্লাহ। এই তো শেষ হয়ে যাচ্ছে, দশ নম্বর হলো আদর্শ পরিবারের বৈশিষ্ট্য। পরিবারের তারা তাদের পরিবারের কথা কখনো বাহিরের কারো লোকের কাছে ফাঁস করে না। আপনাদের অভ্যাস এটা কম, মহিলাদের অভ্যাস এটা বেশি। তারা দুই তিন মহিলা একসাথে হইলে ঘরের সব খবর ফাঁস করে দেয়, আসে না নাই। ওই যে একটা প্রবাদ আছে, ঘরের কথা বাহিরে যে কয় সে হলো আহাম্মক নাম্বার ছয়। আহাম্মক নাম্বার কত? খবরদার, স্বামী স্ত্রীর কথা বাহিরে বলবেন না। অনেক ছেলে মেয়ে আছে হাজবেন্ড ওয়াইফ ঝগড়া করছে, নিজেদের মা বাপকে গিয়া জানাই দিয়েছেন। আরে আশ্চর্য ব্যাপার, নিজেদের ব্যাপার নিজেদের মধ্যে সীমাবদ্ধ থাকবে, কথা বুঝেন নাই? আমার মান অভিমান তো থাকতেই পারে। ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে এক লোক গিয়েছেন বউয়ের বিচার দিতে, গিয়ে দেখেন তুমি নিজেই এটার আসামি, দরজার বাইরে থেকে শুনতেছেন বউয়ের সাথে তারও ঝামেলা চলতেছে। এটা হুজুর হোক আর খেজুর হোক, সবারই ঝামেলা আছে না নাই? নিজেদের বিষয় নিজেদের কাছে রাখেন, মান অভিমান থাকবে। সকালবেলা রাগ করেছে বিকাল পর্যন্ত কথা বলে না, এটা কি মানুষকে বলা দরকার আছে নাকি? কারণ অনেক সময় দেখবেন যারা ক্ষতি করতে চায় তারা সুবুদ্ধি না দিয়ে কুবুদ্ধি দিয়ে ফেলবে। রাগ উঠলে দাঁড়ানো থাকলে বসে যাবেন, বসায় থাকলে শুয়ে যাবেন, রাগ করে কোনো সিদ্ধান্ত নেবেন না, কারণ রাগের মাথায় যে সিদ্ধান্ত নেওয়া হয় সেটা অনেক ক্ষেত্রেই ভুল হয়ে থাকে। তাহলে ঘরের কথা কখনো বাহিরে বলা যাবে? যারা ঘরের কথা বাহিরে বলছে গিয়ে দেখেন সবগুলার পরিবারে ঝামেলা আছে। ঘরের কথা কোনোদিন বাহিরে বলবেন না, নিজের বউয়ের কথাও বাহিরে বলবেন না, আর বোনরা কখনো স্বামীর কথাও অন্য মানুষকে বলবেন না, মানুষ দেখবেন কুবুদ্ধি দিয়ে সব শেষ করে ফেলতে। এরপরে এগারো নম্বর হচ্ছে সন্তানদের হক আদায় করবেন। আদর্শ পরিবারে সন্তানদের হক আদায় সচেতন থাকা লাগবে, সন্তানের সুন্দর নাম রাখবেন। এখন মুসলমানের ঘরে সন্তান নাম রাখছে নাট বল্টু, পিন্টু, ঝন্টু, মন্টু, বল্টু, এরকম নাই, মিন্টু নামে ফেসবুকে সার্চ দিয়ে দেখেন কত ছেলে আছে, আছে না নাই? এগুলা কোনো নাম হইল, ছেলের নাম রাখছে সাগর ভাই রে, সাগর ভাইরা, ও সাগর ভাইরা, রাগ করেন না আপনারা, এই যে সাগর নাম রাখলো। আবার হুজুরের কাছে আনছে, কয় হুজুর দোয়া করেন তো, মাথায় হাত বলে আসেন ছেলেটারে আলেম বানাবো। কোনোদিন কি শুনছেন কোনো হুজুরের নাম হজরত মাওলানা সাগর আহমেদ? কথা কন না কেন আপনার, শুনছেন? ছেলের নাম আকাশ রেখেছে, ফেসবুকে সার্চ দিয়ে দেখেন আকাশ নামে কত ছেলে। কোনো হুজুরের নাম আছে মাওলানা আকাশ আহমেদ? আপনি তো গুড়ায় ভুল করেছেন, নবীজি বলেছেন তাসুম্মু বি আসমাইল আম্বিয়া, নবীদের নামের সাথে মিলিয়ে নাম রাখো, আলেমদের সাথে পরামর্শ করে নাম রাখো, ভালো নাম রাখো, কারণ নামের একটা প্রভাব আছে না নেই। ছেলের নাম রাখছে সাগর, মেয়ের নাম নদী, সাগর বড় হইয়া টি শার্টে লিখছে সাগরের বুকে নদী। এই যে নাম রাখার স্টাইল, সাগর রাখছে নদী রাখছে, এই লোকটারে আল্লাহ আরো ছেলে মেয়ে দিলে, আগের গুলার নাম রাখছে সাগর নদী, বাকিগুলার নাম রাখতে পারে খাল বিল পুকুর কুয়া, কারণ তার নাম রাখার সিস্টেম এটাই বলতেছে। আবার মেয়ের নাম রেখেছে চুমকি জুমকি জুনাকি পিঙ্কি,
এক লোক তার ছেলের নাম রাখছে তুফান। বললাম ভাই ছেলের নাম তুফান রাখছেন কেন? কয় হুজুর অবস্থা বুঝে ব্যবস্থা নিয়েছি। বললাম মানে কয় তুফানের সময় হয়েছে তো স্মরণীয় করে রাখছে, তুফান রেখে দিচ্ছে। ছেলের নাম আগুন ফাগুন, আবার মেয়ের নাম রেখেছে বৃষ্টি বৃষ্টি। পিরিচপুরে বৃষ্টি আছে নাকি? এ তো মেয়েদের নামের কালেকশন, যুবকদের কাছে থাকে কেমনে রে? হ্যাঁ বৃষ্টিদেরকে কি ডিস্টার্ব করো নাকি তোমরা যুবকরা? হ্যাঁ মিটি মিটি হাসি তো তাই বলছে, মেয়েদেরকে ডিস্টার্ব করা যাবে তো বৃষ্টি নাম রাখছে। কইলাম এটা রাখছে না কেন? কয় হুজুর এইটা অবস্থা বুঝে ব্যবস্থা নিয়েছে, বৃষ্টির সময় হয়েছে তো বৃষ্টি রাখছে, এটা কোনো নাম হইল? আপনি নাম রাখবেন আব্দুল্লাহ আব্দুর রহমান, আল্লাহর কাছে এগুলো প্রিয় নাম। ইন্না আহাব্বা আসমাইকুম ইলাল্লাহ আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান, এগুলো আল্লাহর কাছে প্রিয় নাম। আপনি আলেমদের সাথে পরামর্শ করে নাম রাখেন, সন্তানদের হক আদায় করেন, সন্তানদেরকে দিনই শিক্ষা দেন। শুনেন শুনেন, শেষের দিকে কিছু সেনসিটিভ কথা বলে যায়। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দেখতাম বিভিন্ন ডিপার্টমেন্টের ছেলেরা বিবিএতে পড়ে, এলএলবিতে পড়ে, সিএসসিতে পড়ে, ফার্মাসিতে পড়ে, এরা কুরআন শুদ্ধ করে পড়তে পারে না, এরা ওযুর ফরজ জানে না, গোসলের ফরজ জানে না, দশ টাকা মা বাপের। অনেক জায়গায় গেলে কই হুজুর আজকে আব্বা আম্মার ওয়াজ করে ফাটাই ফেলেন একদম, আর আমি বলি আব্বা আম্মার ওয়াজ বহুত হয়েছে এই দেশে, এবার বন্ধ করে। এবার দরকার সন্তানগুলারে কেমনে মানুষ করা দরকার, এই ওয়াজ এখন দরকার। গাছ লাগানোর পরে গাছের গোড়ায় পানি না ঢাললে এই গাছ বড় হয়ে ফল দিবে? ঠিক তেমনি শয়তান সন্তানকে জন্ম দিয়ে সন্তানের পেছনে কষ্ট না করে দিন না শিখালে এটা থেকেও ভালো কিছু আশা করা যায়? যারা সন্তানদেরকে দিন শেখালেন না, কিপ ইন ইউর মাইন্ড মেবি দ্য ওল্ড হোম ইজ ওয়েটিং ফর ইউ, সম্ভবত আপনার জন্য বৃদ্ধাশ্রম অপেক্ষা করছে। সন্তানদেরকে আগে কোরআন শেখান, টিচ ইউর চিলড্রেন দ্য হলি বুক কোরআন, টিচ ইউর চিলড্রেন দ্য হলি বুক কোরআন, সন্তানদেরকে আগে কোরআন শেখান, দ্য হলি বুক কোরআন উইল টিচ ইউর চিলড্রেন এভরিথিং। এই কোরআন আপনার সন্তানকে দুনিয়ার সব জ্ঞান বিজ্ঞানের সাথে পরিচিত করে দিবে ইনশাআল্লাহ। সন্তানগুলারে কোরআন শেখান আপনারা, যদি সন্তানগুলাকে কোরআন না শিখান, ইসলাম না শিখান, হ্যাঁ বাবারা ও মায়েরা মহিলা প্যান্ডেল থেকে যারা শুনছেন এই আয়াতটা ভালো করে আজকে শুনে যান, সন্তানগুলোকে যারা দিন শিখালেন না, দিনই শিক্ষা দিলেন না, ওই সন্তানগুলো কিয়ামতের দিন আল্লাহর কাছে বলবে ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযীনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। কথাটা কা শুনেন, এইটাই এই আয়াতটা বুঝলে হেদায়েতের জন্য যথেষ্ট বলবে, রব্বানা আদাল রব্বানা আরিনাল্লাযীনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, জিনের মানুষদের থেকে যারা আমাদেরকে গোমরা করলো, যারা আমাদেরকে দিন বুঝতে দিল না, দেখি তো এদেরকে সামনে দাও, আমার মা বাপকে আমার সামনে দাও, যে মা বাপ আমারে নামাজ শেখায় নাই, যে মা বাপ আমারে কোরআন শেখায় নাই, দিন শেখায় নাই, দিন শেখানোর ব্যবস্থা করে নাই, আল্লাহ আমার বাপকে আমার মাকে আমার সামনে দাও। কোরআনে বলেছেন কি সামনে নিয়ে কি করবে? সামনে নিয়ে বলবে আল্লাহ আমি জাহান্নামে এমনে যাব না, নাজাল হুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, যে মা বাবা আমারে দিন শিখায় নাই সেই মা বাবার বুকের উপরে পাড়া দিয়ে আজকে আমি জাহান্নামে যাব। খালি মা বাপ হইয়া হুজুরের কাছে আইসা বলতেছেন হুজুর মা বাবার খেদমতের ওয়াজ করেন, এই ওয়াজ কোন হুজুর করবে? আপনি যে সন্তানকে নামাজি বানাইলেন না, দিন শিখাইলেন না, কোরআন শিখাইলেন না, হাদিস শিখাইলেন না, আপনার সন্তান বলবে আল্লাহ আমার বাপকে আমার মাকে সামনে দেন, বুকের উপরে পাড়াইয়া জাহান্নামে যাব। এটা ব্যর্থ মা, এটা ব্যর্থ বাবা, যে বাপ যে মা তার সন্তানকে কোরআন শেখা নাই, ঠিক কি না? আজকের মাহফিলে সিদ্ধান্ত নেন, আপনার সন্তানকে ওয়া ক খ এবিসিডি শেখাবেন পরে, আলিফ বা তা শেখাবেন সবার আগে।
যদি ছোটবেলায় এভাবে সন্তানকে বড় করেন, আগে দিন শিখেন, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, ব্যারিস্টার হোক, অসুবিধা নাই। ছোটবেলা কোরআন শিখে ডাক্তার হলে মানবতাবাদী ডাক্তার হবে, ছোটবেলা কোরআন শিখে ইঞ্জিনিয়ার হলে ভালো ইঞ্জিনিয়ার, চরিত্রবান হলে, আর ছোটবেলা কোরআন না শিখাইয়া ডাক্তার বানাইলে কসাই ডাক্তার হবে। কোরআন না শিখাইয়া আপনি যদি তাকে ইঞ্জিনিয়ার বানান, রডের বদলে বাঁশ ঢুকেন। বুঝলে বুঝফাতা, না বুঝলে তেজফাতা। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তাহলে আদর্শ পরিবারে মা বাপ সন্তানের হক আদায় করবে, কষ্ট হচ্ছে? শেষ তো। ১২ নম্বর হলো আদর্শ পরিবারের বৈশিষ্ট্য হলো একজন আরেকজনের জন্য, একজন আরেকজনের হক আদায় করবে, ভাই বোনের হক আদায় করবে। দেখেন হক, হক আমরা কেমনে নষ্ট করছি। আমরা ঢাকায় থাকি, ভাই ভাইয়ের খবর নেয় না, ভাই বোনের খবর নেয় না, দূরের কথা অনেকে আব্বা আম্মার খবরও নেয় না। এ ভাইয়েরা খবরদার, 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 আব্বা আম্মাকে নারাজ করে তাহাজ্জুদের নামাজ পড়া হল আপনার, আল্লাহ বেজার থাকবেন? আব্বা আম্মা খুশি হলে খুশি হবেন কে? আব্বা আম্মা নাকুশ হলে নাকুশ হবেন কে? আবার আব্বা আম্মাও সন্তানের হক আদায় করেন, বিশেষ করে মেয়েগুলার হক আদায় করেন। হয়তো রাজশাহীর মানুষ বলো অন্যান্য এলাকায় মেয়েদেরকে বাপ সম্পদ থেকে বঞ্চিত করে, বিয়ের সময় বলে মা গো তোমার তো কিচ্ছু দিলাম না, আব্বু তোমাকে দোয়া দিলাম, কি দিলাম? আমার বোনরা আপনারা বলবেন আব্বা আমার ফাদার আমার বাবা, দোয়া লাগবে না, জিনিস দেন। কি দেন? জিনিস বুঝেন নাই? এক লোকের চার ছেলে দুই মেয়ে, আপনারা কি জায়গা জমিনের হিসাব, ডিসিমেল, শতক, কানি, এরপরে বিঘা, কি বুঝেন আপনারা? শতক বুঝেন? এক বাপ শতক বুঝেন? আচ্ছা আমি বিঘা দিয়ে বলি, বিঘাও বুঝেন আপনারা? এক বাপের ২০ বিঘা জমি কয় বিঘা? ছেলে আছে চারটা কয়টা, মেয়ে আছে দুইটা কয়টা? এখন ভাগ করছে এমনি চার পাঁচ ২০, প্রত্যেক ছেলেদের দিচ্ছে ৫ বিঘা করে, মেয়েদেরকে দিচ্ছে ডবল জিরো, শূন্য শূন্য। এই লোকটা আবার হজ করেছে, আল হাজ, জাকাত দেয়, পাঁচ ওয়াক্ত নামাজি মুতওয়াল্লি হয়েছে, সভাপতি হয়েছে, সেক্রেটারি কোষাধ্যক্ষ হয়েছে। হ্যাঁ সভাপতি, হ্যাঁ মুতওয়াল্লি, হ্যাঁ কোষাধ্যক্ষ, হাজি সাহেব শুনেন, মেরে ঠকাইয়া একেবারে কাবা করে গিয়া লাভবাইক বলল লাভ হবে না। নবীজি বলেছেন মেয়েকে সম্পদ থেকে বঞ্চিত করবে যারা, কিয়ামতের দিন জালেম হয়ে আল্লাহর সামনে দাঁড়াবে তারা। হাই 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 হাই। তাহলে জালেম হওয়া থেকে বাঁচতে হলে মেয়েকে সম্পদ দিতে হবে না রাইখা দিতে হবে? আরো জোরে বলেন। এই যে বর্তমানে মুসলমান সমাজ ব্যবস্থায় মেয়েদেরকে সম্পদ থেকে বঞ্চিত করা হচ্ছে, এই বৈষম্য ইসলাম করে নাই, এই বৈষম্য মূর্খ কিছু মুসলমানরা করেছে, এটা ইসলাম শিখায় নাই। ইসলাম নারীকে মর্যাদা দিয়েছে, সম্মান দিয়েছে, ঠিক কি না? ১৩ নম্বরটা বলবো, বলার আগে দেখছি দেখি ১২টার মধ্যে কে কয়টা মনে রাখছেন। আজকে বিষয় কি ছিল? আদর্শ পরিবার কেমনে বানাবো, কয়টা কাজ করব? আরো জোরে জোরে বলেন। ১ নম্বর দেখি কে মনে রাখছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব মনোযোগী আপনি, এত পেরে জানি না, মাহফিল কমিটির সেক্রেটারি, এই বুঝি কারবার, খুব মনোযোগী, মাশাআল্লাহ। আদর্শ জীবন সঙ্গী নির্বাচন, বোনেরা খালি সুন্দর সুন্দর ছেলে দিকে ফালাইয়েন না, দেখতেছি এখানে অনেক ভালো ভালো দিনদার ছেলে আছে, আলহামদুলিল্লাহ। ১ নম্বর আদর্শ জীবন সঙ্গী নির্বাচন, ২ নম্বর পরিবারে স্বামী স্ত্রী পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সম্মানজনক আচরণ করা, ৩ নম্বর কি বলেছিলাম, মাশাআল্লাহ সালাম, নোট করে ফেলছে অনেকে না, গুড, ভেরি গুড। ৪ নম্বর পরিবারের মধ্যে নামাজ নিশ্চিত করা, ৫ নম্বর ঘরের মধ্যে কোরআনের তেলাওয়াত করা, এরপরে ৬ নম্বর কি বলেছি, ইসলামী সংস্কৃতির চর্চা করা, ৭ নম্বর ঘরে পর্দা নিশ্চিত করা, ৮ নম্বর বলেছি ঘরের মধ্যে দ্বীনি শিক্ষা নিশ্চিত করা, ৯ নম্বর সময়ের শৃঙ্খলা নিশ্চিত করা, ১০ নম্বর বলেছি পারিবারিক গোপন বিষয় বাহিরে প্রকাশ না করা, ১১ নম্বর সন্তানদের হক আদায় করা। আসলে প্রতিটা পয়েন্টই এক একটা বিরাট আলোচনার দাবি রাখে। এরপরে ১২ নম্বর হলো পরিবারের সদস্যরা একজন আরেকজনের হকের ব্যাপারে সচেতন, ১৩ নম্বর হলো আদর্শ পরিবারের জন্য সবসময় কার কাছে দোয়া করা, একজন আরেকজনের জন্য দোয়া করবে, মা বাপ সন্তানের জন্য দোয়া করবে। অনেক সময় হুজুরের কাছে আইনা বলে, হুজুর দোয়া করেন আমার ছেলেটা যেন আপনার মতো হয়, আপনার স্বপ্ন এত ছোট কেন? আল্লাহ বলছেন সন্তানের জন্য দোয়া করো, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আল্লাহ আমার সন্তানকে দুনিয়ার মুত্তাকিদের ইমাম বানাও, সুবহানাল্লাহ।
স্বপ্ন যত বড় সফলতাও হয়তো তো। তাহলে মা বাপ সন্তানের জন্য দোয়া করবে, আল্লাহ আমার সন্তানগুলার নেককার বানাও, দিনদার বানাও, চক্ষু শীতলকারী বানাও। আর সন্তান মা বাবার জন্য দোয়া করবে, আল্লাহ শিখালেন পরেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। স্বামী স্ত্রীর জন্য, স্ত্রী স্বামীর জন্য, ভাই বোনের জন্য, বোন ভাইয়ের জন্য, এক মুসলমান আর এক মুসলমানের জন্য দোয়া করবে শিখিয়েছেন কে? এত ভদ্র মানুষ আপনারা, আমিও আজকে টাইমের দিকে খেয়াল করে নিই, এত টাইম কোন দিকে গেছে আমিও জানি না, প্রায় শুয়া দুই ঘন্টা হয়ে গিয়েছে। ইয়া আল্লাহ, এত ধৈর্য আপনাদের, আমি আপনাদের এলাকায় না আসলে বুঝতাম না। এই যে ১৩টা পয়েন্ট বললাম, ১৩টা আমলের কথা বললাম, এই আমলগুলো যদি আমরা আমাদের পরিবারে নিশ্চিত করতে পারি, বলেন তো পরিবারে অশান্তি থাকবে, বিশৃঙ্খলা থাকবে, কলহ থাকবে, বিবাদ থাকবে? সবগুলো পরিবার সুখী পরিবার হবে, সমৃদ্ধ পরিবার হবে, জান্নাতি পরিবার হবে, আদর্শ পরিবার হবে ইনশাআল্লাহ। দুই দিন ব্যাপী মাহফিল ছিল, আমি গুনাহগার ঠিক আছে, কিন্তু আমি মুসাফির, সফর অবস্থায় দোয়া কবুল করেন কে? এখন আমরা আল্লাহর কাছে দোয়া করব, গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে পানাহ চাইব, মাফ চাইব। মাহফিল কমিটির কোনো বক্তব্য থাকলে শুনবো। এখন গান গাওয়াবেন এত রাতে আবার? ওই দেখেন উঠে যাচ্ছে এরা। দোয়া করে ফেলবো না ভাইয়ের এই আবদারটা পুরা করবো দুই মিনিটে। হ্যাঁ, রাজশাহীর মানুষ, সিলেটি ভাষা কেমন? এটা তো রাজশাহীও না, আমাকে একজন বলেছে এখানে মাইগ্রেশন হয়েছে। মাইগ্রেশন বুঝেন না, হিজরত মানে ভারত থেকে এখানে অনেকে আসে, পাশেই তো মালদা, অনেকের কথাবার্তাও দেখলাম ওয়েস্ট বেঙ্গলের মতো। আলহামদুলিল্লাহ, অসুবিধা নাই। তাহলে কেউ উঠবেন আপনারা? দুই তিন মিনিট পরে দোয়া দিয়ে দিব ইনশা। তুমি আরশে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারণা, আমি তোমারি গোলাম গো, অন্য কারণা। আলিমুল গায়েব তুমি, মালিক রব্বানা। আল্লাহু বলতে পারবেন না তো বলেন আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ। তোমারি রহম ছাড়া বাঁচা বড়দাই, প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। তোমারি রহম ছাড়া বাঁচা বড়দাই, প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। শত শত ভুল মাফ করে দাও, জানা কিও জানা, আমি তোমারি গোলাম গো, অন্য কারণা। আলিমুল গায়েব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ। আচ্ছা, আমি সাধারণত প্রশ্নের উত্তর দেই না, যাই হোক ফেতনা করেন না। এক ভাই মাঠে কাজ করে, সাইকেল চালায়, বিভিন্ন রকমের কাজ করে, মসজিদে এসে চেয়ারে বসে নামাজ পড়ে, তো তার কোমরে ধরা থাকলে সাইকেল চালায় কেমনে, মাঠে কাজ করে কেমনে? নিশ্চয়ই এটা একটা গাফলতি। ওই ভাইকে বলবো এটা যেন তিনি না করেন, কারণ কোমরে ধরা থাকলে ভিন্ন বিষয় ছিল। হ্যাঁ, আপনি তো সাইকেল চালাচ্ছেন, আপনি মাঠেও কাজ করেন, তো নামাজে এসে এরকম করেন কেন? আল্লাহ ওই ভাইকে বুঝার তৌফিক দান করেন। মসজিদ ভর্তি মুসল্লি হয়, সামনের কাতার ফাঁকা রেখে ইমাম সাহেব নামাজ পড়ায়, না 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 না,
এটা তো অবশ্যই ফিল আপ করা লাগবে, সামনের কাতারগুলোকে ফিল আপ করবে। আল্লাহর নবীর অভ্যাস ছিল, আপনারা হজ করছেন কেকের দিকে হাত তুলেন তো, আমরাই গেছেন। আচ্ছা যাই হোক, টিভিতে দেখবেন কাবা শরীফের ইমামরা, আমাদের দেশে খালি নামাজ ইকামত শেষ হলে আল্লাহু আকবার, আল্লাহর নবী কি বলতেন যারা হজ ওমরা করেছেন? আমি তো আলহামদুলিল্লাহ বেশ কয়েকবার গিয়েছি, দেখবেন একামতের পরে আরবিতে বলে ইস্তাউ ইস্তাউ আকিমু সুফুফাকুম ওয়া আতাদিলু সাফু সুফুকুম সাফু সুফুফাকুম ওয়া সুদুল খালাল ফা ইন্নাস। এরপরে এরকম আরো অনেকগুলো কথা বলতে থাকে, এগুলোর অর্থ কি? বিনয়ী হও, বিনয়ী হয়ে দাঁড়াও, কাঁধে কাঁধ লাগাও, ফাঁকা জায়গাগুলোকে পূরণ করো। তা আপনি ফাঁকা রেখে দাঁড়াবেন কেন? অবশ্যই সামনের কাতারগুলো পূরণ করে তারপরে দাঁড়াতে হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। এক্ষুনি আমরা মোনাজাতে যাব। আর কিছু কথা আছে? এই যে ভাইয়েরা এবং এই এলাকার বাবারা, আমার পেছনে আমার বাবার বয়সী অনেক মুরব্বিয়ানরা বসে আছেন, এবং আমি শুনেছি এই বছর নাকি এলাকার সবাই মাহফিলে কন্ট্রিবিউট করেছেন। তার মানে প্রত্যেকটা মানুষের আন্তরিকতায় আজকের এই